প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের নতুন একটা অধ্যায় শুরু করব। অধ্যায় 12 ম্যাথমেটিক্স 1 এর, অর্থাৎ ত্রিকোণমিতি সংক্রান্ত ত্রিভুজের ধর্ম। তো আমরা এখানে কিছু সূত্র লিখেছি। তো তার আগে হচ্ছে কি, এই চিত্রটা আমরা লক্ষ্য করি। দেখো এখানে চিত্রটাতে ও হচ্ছে বৃত্তটার কেন্দ্র, অর্থাৎ এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও। এখানে এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, আর এখানে ও থেকে বি অর্থাৎ একটা ব্যাসার্ধ আমি নিলাম কি আর। তাহলে এইরকম যখন থাকবে, অর্থাৎ পরিবৃত্ত সংক্রান্ত ত্রিভুজ থাকবে, তখন এদের ক্ষেত্রে দেখো এখানে ত্রিভুজের এই এ ছোটো হাতের বি এবং ছোটো হাতের এ, ছোটো হাতের বি এবং ছোটো হাতের সি, এগুলো হচ্ছে ত্রিভুজের বাহু, আর এগুলো হচ্ছে কোণ, অর্থাৎ বড় হাতের যে সিম্বলগুলো আছে সেগুলো হচ্ছে কোণ। তাহলে আমরা প্রথম যে সূত্রটা দেখবো সেটা হচ্ছে ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যকার সম্পর্ক। সেটা কি, এই বাহু ডিভাইডেড বাই সাইন কোণ সমান ওই বাহু ডিভাইডেড বাই ওই সাইন। এখানে একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, দেখো এখানে বি বি যে কোণটা, এর বিপরীতে যে বাহুটা থাকবে সেটা হবে বি বাহু। এখানে এ যে বাহুটা, এর বিপরীতে কোণ কোণটা, এই যে এটা, অর্থাৎ এ কোণের বিপরীত বাহুটা হবে কি এ বাহু। ঠিক সেম এখানে সি যে কোণটা, এর বিপরীতটা হবে কি সি বাহু, বা সি বাহুর বিপরীত কোণটা, বিপরীত কোণটা হচ্ছে কি সি কোণ। অর্থাৎ এগুলো এরকমভাবেই থাকবে। তাহলে এই সম্পর্কটা হবে কি, এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান কি টোয়াইস আর, যেখানে আর হচ্ছে কি আমার বৃত্তের ব্যাসার্ধ। তো এরকম করলে আমরা যদি এটাতে দেখি কজ এ, কজ এ সমান কি, অর্থাৎ এখানে এটা হচ্ছে কোণ আর এগুলো কি ছোটো হাতের সিম্বলগুলো হচ্ছে বাহু। তাহলে কজ এটা হবে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু বি সি। সিমিলারলি কজ বিটা হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু এ সি। তো তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি সূত্রটাকে একটু মডিফাই করে দিতে পারি, বা একটু মনে রাখার সুবিধার্থে আমি একটা টেকনিক শিখিয়ে দিতে পারি। দেখো এখানে কজ এ যখন থাকবে তখন আমি কী করবো, বি বি স্কোয়ার আর সি স্কোয়ারটাকে কী করবো প্লাস দিব, আর যে কোণটা থাকবে সেই কোণের বাহুটাকে আমি কী করবো মাইনাস দিয়ে স্কোয়ার করবো। আর এখানে ওই যে কোণটা থাকবে সেই কোণটা বাদে বাকি দুইটা বাহু বসাবো। তাহলে এটাকে যদি আমি মডিফাই করি, বিটাকে যদি মডিফাই করি, তাহলে এখানে কি যেহেতু বি আছে তাহলে বি বাদে বাকি দুইটা বসবে, আর এখানে কি মাইনাস বি স্কোয়ার হবে। সিমিলারলি এখানে সি আছে তাহলে কি মাইনাস সি স্কোয়ার, আর বাদ বাকি দুইটা প্লাস বসবে, আর এখানে সি বাদে বাকি দুইটা বসবে। অর্থাৎ আমি যদি একটা সূত্র শিখি তাহলে কিন্তু তিনটা সূত্রই পারতেছি। তারপরে সিমিলারলি এখানে দেখো আরেকটা সূত্র আছে, অর্থাৎ আমার যদি কোনো একটা বাহুর দৈর্ঘ্য বের করতে হয়, যেমন এ বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে এখানে এ বাহুটা, তো এই এ বাহুটার দৈর্ঘ্য আমাকে যদি বের করতে বলে, তাহলে আমি কি বি অর্থাৎ বি বাহুর দৈর্ঘ্য ইন্টু কস সি অর্থাৎ কস সি কোণ প্লাস কি সি বাহুর দৈর্ঘ্য ইন্টু কস বি কোণ, এরকমভাবে কি বের করতে পারবো। এখন যদি আমাকে বলে বি অর্থাৎ বি বাহুর দৈর্ঘ্য, তাহলে বি বাহুর দৈর্ঘ্য হলে এখানে দেখো এ যখন ছিল তখন কিন্তু এখানে এ জাতীয় কোনো টার্ম নাই, তাহলে আমাকে যখন বি বলবে তখন কি বিটা এখানে থাকবে না, তাহলে কি হবে এখানে এ কস সি প্লাস সি কস এ, অর্থাৎ যেটা এখানে থাকবে, এখানে প্রত্যেকটা কিন্তু একই নিয়ম না, আলাদা আলাদা নিয়ম, একটু খেয়াল করার চেষ্টা করবা। দেখো এখানে যখন এ বাহুটার দৈর্ঘ্য আমি বের করার চেষ্টা করছি, এখানে কিন্তু কোথাও এ কোণও নেই এ বাহু নেই। ঠিক সেম এখানে যখন বিটা বের করার চেষ্টা করবো তখন এখানে কোথাও কি বি থাকবে না, বি বাদে বাকি দুইটা থাকবে, ঠিক সিটাও তোমরা পারবা। তো একটা শিখলেই কিন্তু তোমরা এখানে তিনটা সূত্রই পারতেছ। তো তারপরে আমরা যদি দেখি এখানে সাইন এ বাই টু, এটার সূত্রটা কি রুট ওভার এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইডেড বাই বি সি। এখানে দেখো আমরা এ কোণটাকে নিয়ে আলোচনা করতেছি, তাহলে কি এখানে এ এর কোনো অংশই নেই, তাহলে একটা যদি শিখো তাহলে কি বি এর ক্ষেত্রে তুমি পারবা না। এখানে যদি বি থাকে তাহলে কি এখানে এ আসবে আর সি আসবে, এখানে এ সি আসবে অর্থাৎ বি থাকবে না। ঠিক সেম এখানে যদি সি থাকে অর্থাৎ সাইন সি বাই টু যদি বের করতে বলে তাহলে কি সি থাকবে না, বি থাকবে, এ থাকবে, তাহলে এখানে সির জায়গায় এ, এখানে সির জায়গায় এ বসাই দেবো। ওকে, তাহলে আমরা কিন্তু এই একটা করে সূত্র শিখলেই কিন্তু পারতেছি। তো কস এ বাই টু এটাও সেম, কিন্তু এখানে দেখো এখানে হচ্ছে কি এস ইন্টু এস মাইনাস এ ডিভাইডেড বাই বি সি, অর্থাৎ এটার ক্ষেত্রে আমার কি কস এ বাই টু বের করতে হবে, এক্ষেত্রে এস মাইনাস এ হবে, অর্থাৎ যে কোণটা এখানে থাকবে সেই কোণের বাহুটা এখানে থাকবে, আর যে কোণটা থাকবে সেই কোণের বাহুগুলো বাদে বাকি যে বাহুগুলো এই দুইটা বাহুর গুণফল এখানে থাকবে। তাহলে এটা যদি মনে রাখতে পারো তাহলে কি কস বিটা বের করতে পারবে না, কস বি বের করলে এখানে হবে কি এস মাইনাস বি, আর এখানে বি বাদে বাকি যে দুইটা এ সি হবে। সিমিলারলি সির ক্ষেত্রে তোমরা বের করতে পারবা। তো এই সূত্র দুইটা খুব একটা তোমাদের লাগে না, তোমাদের মূলত এই সূত্রগুলোই একটু বেশি লাগবে। তো আমি এই সূত্রগুলোর উপরে একটু জোর দিচ্ছি। এখানে দেখো এটা সূত্র একাধারে আবার প্রমাণও, অর্থাৎ টেন এ মাইনাস বি বাই টু সমান এ মাইনাস বি বাই
a plus b cot c by 2 similarly tan b minus c by 2 সমান হচ্ছে b minus c by b plus c cot a by 2 tan c minus a by 2 এটাও কি similarly আর tan a by 2 সূত্রটা হচ্ছে root over s minus b into s minus c divided by s into s minus a এখানে যদি tan a minus a by 2 এর জায়গায় যদি b by 2 বলে তাহলে এখানে দেখো কোন জায়গায় পরিবর্তন হবে এখানে a যে জায়গায় ছিল সেই জায়গায় কি বসবে b বসবে যদি b by 2 বলে b বসবে আর এখানে কি দেখো এখানে যখন a ছিল তখন এখানে কি a এর কোনো রাশি ছিল না তাহলে এখানে b থাকলে কি এখানে b এর কোনো রাশি থাকবে থাকবে না তাহলে এই জিনিসটা তোমরা আশা করি পারবা অথবা এটাকে তোমরা এটার মাধ্যমে করতে পারো দেখো আমরা কি জানি tan সমান কি sin / cos না দেখো tan a / 2 সমান কি আমরা sin sin a / 2 divided / cos a / 2 দিলেও কিন্তু বের হয় ঠিক আছে যে bc bc কাটা যায় আর এখানে s - b s - c আর এখানে s into s - a আর এখানে s সমান তো তোমরা জানো s সমান হচ্ছে অর্ধপরিসীমা অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি a b c হয় তাহলে s সমান হবে a plus b plus c divided by 2 অর্থাৎ অর্ধপরিসীমা তো এই ছিল তোমাদের অধ্যায়গুলোর সূত্র মোটামুটি চার পাঁচটা আইটেমের সূত্র শিখলে তোমরা সবগুলো সূত্র আয়ত্ত করতে পারবে যদিও সূত্র অনেকগুলাই তো আমরা নেক্সট অঙ্ক দেখব আমরা এখন একটা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত দেখব এই অধ্যায়ের দেখো এ বি সি ত্রিভুজের বাহুগুলো হচ্ছে এ সমান 3 বি সমান 7 এবং সি সমান 5 হলে কোন বি এর মান কত এখানে বড় হাতের বিটা কিন্তু আমি বলছিলাম কোন তাহলে আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকি দেখো সমকোণী ত্রিভুজ আঁকছি না যে কোনো একটা ত্রিভুজ আঁকলাম ধরো একটা ত্রিভুজ এটা এ এটা বি এটা হচ্ছে সি তাহলে এর বিপরীত বাহুটা হবে কি বি এর বিপরীত বাহুটা হবে এ এবং সি কোণের বিপরীত বাহুটা হবে কি সি তাহলে আমাকে বলছে এই বি কোণটার মান কত তাহলে আমরা কি জানি কস কস বি সমান কি জানি কস বি এর সূত্রটা কি শিখেছিলাম এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ কি এখানে যে কোণটা থাকবে সেই কোণটা যে বাহুটা সেটা কি মাইনাস বসবে আর বাকি দুইটা কি প্লাস আকারে বসবে আর নিচে কি বসবে টু ইন্টু এই বাহুটা অর্থাৎ এই যে কোণটা এই কোণের বাহু বাদে বাকি দুইটা বাহুর গুণ ফল অর্থাৎ এ ইন্টু সি এটা হচ্ছে শর্টকাট টেকনিকের জন্য তোমাদেরকে বলছি তো এখানে আমি কি করতে পারি এ স্কোয়ার এর মান কত এর মান হচ্ছে থ্রি থ্রি স্কোয়ার প্লাস সি এর মান হচ্ছে ফাইভ স্কোয়ার মাইনাস সেভেন স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু এ সি এর মান কত থ্রি ইন্টু সি এর মান কত ফাইভ তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়ায় নাইন প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস ফোরটি নাইন ডিভাইডেড বাই তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়া মাইনাস ওয়ান বাই টু এবং এটাই হচ্ছে কি আমার আনসার সরি এটা আনসার না এটা হচ্ছে কস বি সমান বের হয়েছে তো কস বি সমান হাফ হইলে আমার কসের মান আমার বি কোণের মানটা চাইছে তাই না কস বির মান কিন্তু চাই নাই কিন্তু আমরা কি কস বির মানটা বের করছি এখন আমাদের বি কোণটা বের করতে হবে তাহলে এটাকে কস বি তাহলে আমরা কী করতে পারি বি কোণটার মান বের করলে কি কসটাকে এদিকে দিয়ে দিই তাহলে কী হয়ে যাবে কসটা এদিকে এসে কস ইনভার্স ওয়ান হয়ে যাবে এবং মাইনাস ওয়ান বাই টু তো তোমরা যদি ক্যালকুলেটারে এই কস ইনভার্স ওয়ানের মানটা বের করো তাহলে এই মানটা দেখবা একশো বিশ ডিগ্রি অর্থাৎ এই বি কোণটার মান হচ্ছে একশো বিশ ডিগ্রি এবং এটাই হচ্ছে কি আনসার তো তোমাদের অতি সংক্ষিপ্ত হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এখানে সূত্রগুলো আসে আর পাশাপাশি এই টাইপের দুইটা ম্যাথ ইতিপূর্বে এসেছে তো তোমরা এই টাইপের ম্যাথ অতি সংক্ষিপ্তের জন্য করলেই চলবে কিন্তু সূত্রগুলো অনেক ইম্পর্টেন্ট ওকে থ্যাংক ইউ